ইয়ো ইয়ো ইয়ো, কি অবস্থা বন্ধুরা? আজকে কিন্তু আমার কাছে অনেক বড় একটা মিশন আছে। এর আগে তোমরা দেখছো পুরাতন একটা গ্যাস স্টেশন রে আমি পুরো একবারে ঝাগা ঝাগ টাকাটা নতুন বানায় ফেলাইছিলাম। গন্ধ! এই আমাদের রুমটা, এখন আমাগো জায়গাটা কত সুন্দর লাগতেছে। নাইস, ওই ভিডিওটা যারা দেখো না এই ভিডিও শেষে দিয়ে দিব, ওটা দেখে নিও। আজকে আমার কাছে এর চেয়ে অনেক বড় একটা মিশন আছে, বড় একটা প্রজেক্ট আছে। সেটা হচ্ছে পুরাতন একটা এয়ারপোর্ট আছে, ওইটারে নতুন করতে হবে। তো বুঝতেই পারতেছো জিনিসটা কতটা মজার হবে, কতটা চ্যালেঞ্জিং হবে। আমরা কি পারবো কম দামে একটা এয়ারপোর্ট কিনে সেটাকে পরিষ্কার করে নতুন ভাবে সাজিয়ে ডাবল দামে বেচে দিতে? চলো দেখি লাখ লাখ টাকা অর্জন করতে পারি কিনা। চলো শুরু করা যাক তাহলে। চলো, লাইফের কিন্তু বড় একটা ইনভেস্টমেন্ট করতে যাইতেছি বন্ধুরা, বাজি খেলার মতো, বুঝতে পারছো? এখন আমার কাছে আছে $50,000, $50,000 দিলাম, এটার পিছনে ইনভেস্ট করে কিনে লাইলাম এই এয়ারপোর্টটা। এই যে সেই আমাগো এয়ারপোর্টটা। এখন আমরা এখানে নামবো। ভাইয়া আমাকে কি না ধাক্কা মারা কে নামায় ভাই? ভাই पाइलैंड करा दे बस भाई मेरे, मैं माता जो लू जो इसमें आया हूँ। अरे पाम करो पर क्या बारा रेंड। हमरा किंतु नेमे गेसी আমাদের এয়ারপোর্টে $50,000 দেইডে কিনছি, কি হবে আল্লাহ জানে। মানুষ যদি পাথরে ফুল ফুটাইতে পারে বিজনেস কেন করতে পারবো না এই জায়গা দিয়া? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো দেখতে পারতেছো এই জায়গা দিয়া যদি কোনো প্লেন ল্যান্ডিং করে বেশি কিছু হইবে না, এই যে গাছের সাথে লাগিয়া পাখা দুটো ভাঙিয়ে যাবে আর প্লেনটা অ্যাক্সিডেন্ট করবে, বেশি কিছু করবে না। সো আমাদের কি করতে হবে এখন? তো আমাদের কাছে কি কি আছে? আমাদের কাছে এই $50,000 মধ্যে পাইছি আমরা একটা রানওয়ে আর এতটুকু জায়গা, আর হইলো ওই যে হ্যাঙ্গারটা। হ্যাঙ্গারটা মানে হচ্ছে প্লেন রাইখা দেয়, প্লেনের এটা কি কয় প্লেনের গ্যারেজ করতে পারো, আর ওটা হইলো মনে করো থাকার জায়গা, গেস্ট রুম। এখন আমাকে করতে হবে যে এই হ্যাঙ্গারের মধ্যে কি আছে সেটা একটু দেখি। এই হ্যাঙ্গারের তো চাবিও দেয় নাই, দেখছো কি পরিমাণ খয়রাতি চাবিটা দিলে কি হইতো। এখন আমাকে একটা এক্স খুঁজতে হবে। এক্স সবসময় আমি পকেটে নিয়েই ঘুরি, এই হইলো আমার এক্স। এবার এটাকে আমি এক কোপে বাইঙ্গা দিছি। এখন ওপেন ডোর, সাবধানে যাইতে হবে, যেহেতু অনেকদিন আগের সাপ কুচ্ছে আইয়া বলবে হ্যালো ব্রাদার হাউ আর ইউ, সো আমি এটা চাই না। আমার কাছে এক্স আছে। এখন আমাদের এখানে লাইট জ্বালাইতে হবে, লাইটটা জ্বালায় ফেলেই। এই তো লাইট চলে আসছে, লাইট চলে আসছে। খুবই খারাপ অবস্থা কিন্তু এগুলো, কি একটা খারাপ অবস্থা ভাই। আমার মনে হয় $50,000 গ্যাসে জ্বলে। যাই হোক, এটাকে আমি নিজের হাতে গড়ে তুলব, নিজের হাতে বড় করব, নিজের হাতে গুছাবো, সমস্যা নাই। $50,000 আমি ডাবল ডাবল ট্রিপল করে ফেলবো, সমস্যা নাই। আমার কাছে একটা রেডিও আছে, দেখি রেডিওটা কার সাথে কথা বলে। রেডিওটা অন করলাম, ওয়াকি টকিটা নিলাম। ও ও, ল্যান্ডিং তো ভালোই ছিল, কিন্তু তোমার মনে যদি ল্যান্ডিং করতে পারতাম তাইলে না ভালো হইতো। অ্যামেলিয়া হচ্ছে বিমান দিয়ে আসবে, বুঝতে পারছো? তোমার পরে দেখবা, কিন্তু অ্যামেলিয়া আমার সাথে রেডিওতে যোগাযোগ করে বলতেছে যে জান তুমি গাছগুলো কেটে ফেলো, নাহলে তো বিমান নামতে পারবে না। আমি বললাম ওকে, গাছগুলো কেটে ফেলছি, সমস্যা নাই। নাইস, তো দেখতে পারতেছিল এয়ারপোর্টের ভ্যালু কিন্তু জিরো টাকা ছিল। এখন একটা গাছ কাটার পরে কিন্তু দেখছো আমাকে প্রায় 1,925 টাকা এই এয়ারপোর্টের ভ্যালু হয়ে গেছে। তাহলে মনে করো বিজনেস কিন্তু ভালোই হবে। আমার কেন জানি মনে হচ্ছে গাছ কাটতে ভালো, সব পরিষ্কার করে লাভ, বিজনেস আর বিজনেস হবে। তোমরা খালি ভ্যালু দেখতে থাকো, খালি ভ্যালু কেমনে বাড়াই আমি ভ্যালু দেখবা তোমরা খালি। নাইস, ব্রাভো, থ্যাংক ইউ জান। ফার্স্ট সাপ্লাই ড্রপ, ও জাস্ট হাইড সামওয়্যার সো দ্য ক্রেট ডাজন্ট হিট ইউ ইন দ্য হেড। ও, আমার জানে এখন একটা ড্রপ পাঠাইছে, জান একটা গ্রোজা পাঠাই দিও, ঠিক আছে? ও, এই যে আমার জানে ড্রপ পাঠাইতাছে, এয়ার ড্রপ ইনকামিং। এই যে এয়ার ড্রপ, উ কি পাঠাইবে এয়ার ড্রপে, কি পাঠাবে কি পাঠাবে কি পাঠাবে, কি পাঠাইছে? ও, গ্রোজা পাঠায় নাই, এটা কি ব্লোয়ার মেশিন পাঠাইছে মনে হয়। এটা দিয়ে ওই যে যত ধুলাবালি আছে সব শেষ করতে হবে। আমার ময়না বলতেছে যে এই যে ধুলাবালি আছে এগুলো একটু পরিষ্কার করো, না এলে প্লেনে একটু হালকা আসার খাবে, বেশি কিছু করবে না এই ধুলার কারণে। যাই হোক, আমরা এটারে দেখি কেমন। ও রে, দেখতে পারতেছো? ওরে ভাই, ওরে ভাই, ওরে ভাই, ধুলাবালি সব পরিষ্কার করে ফেলবো আমি, ধুলাবালি পরিষ্কার, সব পরিষ্কার করে ফেলবো। বন্ধুরা, আমরা কিন্তু পরিষ্কার করে ফেলাইছি আমাগো এয়ারপোর্টটা। এখন দেখো ঝিলিক মারতে আসছে, দেখছো কি প্রফেশনাল ভাবে পরিষ্কার করে লাইছি। এখন আমাগো নেক্সট আরেকটা এয়ারড্রপ আইতাছে, দেখি এটার মধ্যে কি আসে, দেখি কি পাঠাইছে। আমার জানে, আমার জানে কি পাঠাইছে, দেখি। Let's check what new toy is hiding in the next delivery box. আমার জানে দুষ্টমি করতেছে আমার সাথে, দেখি কি পাঠাইছে, কি পাঠাইছে।
কামার জিনিসই পাঠাইছে, ঘাস কাটার মেশিন পাঠাইছে। এইটা ব্যবহার করার আগে তোমাকে একটা খুশি সংবাদ দেই, দেখো আমরা $50,000 দেয়া কিনছিলাম, দেখো এখন এটার ভ্যালু কত, $76,000। তার মানে হচ্ছে আমাকে অলরেডি ইনভেস্টেড টাকা আমরা কিন্তু পেয়ে গেছি, এখন শুধু লাভ আর লাভ করবো। তাহলে যতটা নিট অ্যান্ড ক্লিনভাবে এটা পরিষ্কার করতে পারবো তত টাকা লাভ। তাইলে এখন এটারে আমরা আয়না বানাই দেবো, আয়না। এখন আমরা ঘাস কাটবো ফ্রেন্ডস, ঘাস আর ঘাস। ও এনে হিরো আলম কি করে ভাই, নতুন গানের মনে চিন্তা করতেছে এনে বৈশা। দুঃখ দিয়া চইলা গেলা খবর নিলা না, এটা এনে উঠছে কেমনে, এটারে কেমনে নামাও, এটা কি নামান যাইবো? দাঁড়াও, এটা একটা আমার মাথায় একটা জিনিস আইছে, কেন জানি আমার মাথায় একটা জিনিস আইছে, যদি একটা জিনিস যখন পাইছি একটু হিরো আলম শোনো আমার কথা। ভালো সুর বাইরে দিতেছে, আর একটু দেই তো সুর সুর নতুন সুর সুর। এটা হইলো বিফোর, আমি আর আমার হিরো আলম দুজনে মিলে ঘাস কাটবো, বুঝতে পারছো? এটা হইলো বিফোর, এবার তোমরা আফটার দেখবা, ঠিক আছে? দেখাও কি অবস্থা আর এবার আফটার দেখো। উফ, এখন দেখো কি বানায় দিছি জায়গাটা রে। উফ, অলরেডি কিন্তু আমাকে প্রফিট হয়ে গেছে, $50,000 দেখিনছিলাম, এখন পুরো $1,00,000 হয়ে গেছে গা। এখন আমাকে কাজ হইতেছে এই যে গেস্ট রুমটা আছে, এই গেস্ট রুমটা ঠিক করা। তাহলে ওকে লেটস গো, আমাকে প্রথম কাজ হইতেছে গেস্ট রুমের যত ময়লা আবর্জনা আছে সবগুলো শেষ করে দেওয়া। ওকে, গেস্ট রুমের বারান্দা ঠিক হয়ে গেছে গা। এবার এটারে ওই যে দেখলা বিফোর, আর এই যে দেখো আফটার, পুরো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এবার ভিতরে যাওয়ার পালা, এবার আমাকে এই জায়গাটারে পানি দিয়ে ধুইতে হবো, প্রেশার ওয়াশার। ইয়েস, দেখো ঝিলিক মারে দিছি, দেখছো ঝিলিক মারতেছে। এবার হইলো এই যে বাইরের আউটসাইডের এই যে এগুলা অন্ধকার হয়ে যাইতেছে, ঝড় আসতে পারে, আমার জানে লাস্ট একটা ড্রপ পাঠাইতেছে, দেখি এই ড্রপে কি আছে। বাট দেখো গড্ডা, দেখো কত সুন্দর লাগতেছে গড্ডারে, ফিরলাম আমার বন্ধু হয়ে গেছে, এত বড় ড্রপে কি আছে দেখি তো। গিফট আছে, গিফট কি আছে দেখি, গিফট। ওহো, আমাদের এখানে লাইট বসাইতে হবে, বুঝতে পারছো ফ্রেন্ডস? জ্বর আসতেছে আমাকে, লাইট কিন্তু তাড়াতাড়ি বসাইতে হবে, তো আমি লাইটগুলো বসায় আর তোমাদের দেখাইতেছি। ওকে বন্ধুরা, আমি লাইট দিয়া কিছু একটা লেখার চেষ্টা করছি, এটা লাইট জ্বলে বুঝতে পারবা। ওকে বন্ধুরা, কাজ কিন্তু মোটামুটি শেষ, এবার আমার জানরে বলবো, জান নামো, এবার নাম আমার জানে নামতে পারবে। এবার আমাদের মোটামুটি দেখছো জিনিসটারে কত সুন্দর বানায় দিছি, বাকি অনেক আরো কাজ বাকি আছে, কিন্তু সমস্যা হচ্ছে তোমারে বলতেছি কি করব। এখন আমার জানরে আগে নামতে বলি, হ্যালো জান, অল ওকে, রজার দ্যাট, নামো নামো নামো। হ্যাঁ, আসো আসো আসো, দেখা হবে, ঘর গুছাই রাখছি। ওহো ওহো, কি করছি দেখো, পুরা এইচডি 4K বানাই দিছি পুরা। আসতেছে আমার জানে আসতেছে, ওই যে নেতা, এটা এত কষ্ট করে লিখছি, অনেক কষ্ট হয়েছে এটা লিখতে, সুন্দর হয়েছে না? ও ও ও, সেরে গেছে নেতা নেতা নেতা, ও সেই 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 লাগতেছে ভাই। আর এদিকে আমার জানে স্মুথ ল্যান্ডিং করে বলাইছে, ওহো। ওকে বন্ধুরা, তোমরা দেখতেই পারলা অনেক কষ্ট করছি এটার পিছনে, $50,000 দিয়ে কিনছিলাম, প্রায় $2,00,000 বিজনেস হয়েছে, আমার জানো এখানে ল্যান্ডিং করছে, আর এই জায়গাটাও সুন্দর করে ক্লিন করছি। তো কি হবে এরপরে বুঝতে পারতেছো? আর বাকি যে কাজগুলো বাকি আছে, এতক্ষণ ও আমার উপাস অর্ডার দিতেছিল, এবার ওই যে ঘাসগুলো এখন অর্ডার দিয়ে কাটাম, কিছুদিন এই যে এই জায়গা
জায়গায় আমরা সুখে শান্তিতে কিছুদিন এখানে বসবাস করব। আমাদের জন্য শুভকামনা করো। তো আজকের মতো আমি আসি, আবার দেখা হবে এরকম সুন্দর কোন গেম নিয়ে। তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো। আজকের মতো আমি আসি, জয় বাংলা। এমএলএ আসো একটুখানি, ঘরে আসো, মানে এত সুন্দর করে পরিষ্কার করছি। মানে সেই ভিউ দেখেন, এখান থেকে দুইজনে একসাথে হাতে হাত ধরে বসে থাকবো, আর এই জায়গায় লোকেশন, ও মা ও মা কি লাগতেছে না, এই সেই সেই। তো আজকের মতো আমি আসি, আল্লাহ হাফেজ, জয় বাংলা। এরকম তুমি গান তৈরি করো, গান তৈরি করো।